নমস্কার বন্ধুরা কাকুলিস কিচেনে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আজ তৈরি করে দেখাবো রেসিপি এই রায়তায় আছে প্রচুর পরিমাণে আয়রন আর প্রোটিন এই রায়তা দেখতে যতটা সুন্দর খেতেও কিন্তু ততটা সুস্বাদু তাহলে চলুন এই রেসিপিটা আমি কিভাবে বানাই সেটা আপনারা দেখে নেবেন সবার প্রথমে এক কাপ টক দই নিয়েছি আর টক দইটা আমি একটু ঠান্ডা দইয়ে নিয়েছি আর এদিকে একটা বিট খুব ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে খোসাটা ছাড়িয়ে নিয়ে একটা গ্রেটারের সাহায্যে গ্রেট করে নেবো তারপর চলে যাব মূল রেসিপিতে এবার গ্রেট করা বিটরুট দু চামচ আমি এক কাপ দইয়ের মধ্যে অ্যাড করে দিলাম খুব বেশি অ্যাড করার দরকার নেই এবার খুব ভালোভাবে দইয়ের সঙ্গে মিশিয়ে নিতে হবে খুব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এখানে আমরা কিছু মশলা অ্যাড করে দেবো দেখুন খুব ভালোভাবে দইটার সঙ্গে বিটরুটটা মিশিয়ে দিয়েছি আর দেখতে কতটা সুন্দর হয়ে গেছে অ্যাড করে দেবো পরিমাণ মতো চিনি তারপর অ্যাড করে দিলাম হাফ টি স্পুন রোস্টেড জিরা পাউডার অ্যাড করে দিলাম হাফ টি স্পুন চাট মশালা পরিমাণ মতো নুন অ্যাড করে দিলাম আপনারা এখানে বিট নুনও অ্যাড করে দিতে পারেন এবার খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে এখানে মিশিয়ে নেওয়া হয়ে গেছে এবার খালি সার্ভ করার অপেক্ষা আমি এখানে একটা কাচের পাত্রে সার্ভ করে দিয়েছি আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো পাত্রে সার্ভ করে দিতে পারেন একবার হলেও বাড়িতে রেসিপিটা ট্রাই করবেন আমার তো মনে হয় খুবই পছন্দ হবে লাস্টে যেটা না দিলে সম্পূর্ণ রায়তাটা অসম্পূর্ণ থেকে যায় সাদা তেলের ওপর সর্ষে কারিপাতা আর কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে সেই ফোড়নটা রায়তার ওপর দিয়ে দিতে হবে এবার খালি খাওয়ার সময় মিশিয়ে নেওয়ার অপেক্ষা তৈরি হয়ে গেল বিটরুট রায়তা আজকের রেসিপি যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন নমস্কার